আমি আমাদের একটা প্রোডাকশন অর্থাৎ মনিয়ার উপরে, মনিয়ার ডায়েরি এবং তার শেষ টেক্স, এটা নিয়ে আমাদের একটা ছোট্ট প্রোডাকশন আছে যেটা আমরা আজকে প্রিমিয়ার করব আপনার আমাদের দুজন অতিথি, সম্মানিত অতিথির সামনে আমাদের দর্শকদের জন্য। সো আমাদের এই প্রোডাকশনটা একটু আপনাদের দেখাতে চাই। এপ্রিল 2021, এদিন সন্ধ্যায় রাজধানীর গুলশান 2-এর 120 নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে 21 বছর বয়সী তরুণী মোসাররাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মুনিয়াকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ওই দিনই মুনিয়ার বড় বোন নুসরাত জাহান গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মুনিয়ার ফোন পেয়ে ওদিন বিকেলেই নুসরাত কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু নুসরাত কল্পনাও করতে পারেননি সন্ধ্যা নাগাদ তিনি যখন মুনিয়ার ফ্ল্যাটে পৌঁছাবেন ততক্ষণে মুনিয়া এ পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যাবে। পুলিশের সহায়তায় নুসরাত যখন দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন তিনি দেখতে পান মুনিয়ার ঝুলন্ত নিথর দেহ। তিনি আরও দেখতে পান আনভিরের নামের আদ্যক্ষর এ দিয়ে তৈরি একটি বড় ফটো ফ্রেম। রুমের দেয়ালে দেয়ালে টাঙানো রয়েছে আনভির এবং মুনিয়ার একাধিক যুগল ফটো ক্যানভাস। নাগরিক টিভির দর্শকেরা ইতিমধ্যে মুনিয়ার 6টি ডায়েরির উল্লেখযোগ্য অংশগুলো দেখেছেন, যেগুলো আমরাই প্রথম আপনাদের সামনে পরিবেশিত করি আমাদের সোর্সের সহায়তায়। আজকেও আমাদের সোর্সের মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মুনিয়ার ডায়েরির একটি অপ্রকাশিত পাতা এবং আনভিরকে লেখা মুনিয়ার সর্বশেষ টেক্সটের স্ক্রিনশট। এগুলো থেকে বোঝা যায় আনভিরের প্রতি মুনিয়ার অগাধ ভালোবাসা এবং আনভির কর্তৃক মুনিয়ার চরম অবহেলার কিছুটা নমুনা। চলুন কথা না বাড়িয়ে প্রথমে ডায়েরির অপ্রকাশিত পাতাটি আপনাদের জন্য তুলে ধরি। এগুলো আমার ছেলে খেলা নয়, এগুলোই হয়তো প্রকৃত ভালোবাসা, যা বছরের পর বছর যতই যাচ্ছে ততই হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি বলেছিলাম না আমি অনলি ওয়ান পিস, তাও আবার 80s অথবা 90s এর মেন্টালিটি নিয়ে জন্ম, তাই চিঠি লেখাটাই স্বাভাবিক। মোসাররাত জাহান মুনিয়া, আপনার মনু। প্রিয় দর্শক, মুনিয়া যেদিন মারা যান তার আগের দিন বিকাল 5টায় আনভিরকে হোয়াটসঅ্যাপে একটি টেক্সট করেন, যেটা স্পষ্ট প্রতীয়মান করে আনভির তিলে তিলে পরিকল্পিতভাবে মুনিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন। তাছাড়া মুনিয়ার জীবনটা আনভির কীভাবে তছনছ করে দিয়েছিল সেটারও কিছুটা ধারণা এই টেক্সটটির থেকে পাওয়া যায়। নাগরিক টিভির দর্শকদের জন্য প্রথমবারের মতো আমরা উন্মোচন করছি মুনিয়ার সেই সর্বশেষ টেক্সটটি। একা থাকা কতটা কষ্টের, একদিন বুড়ো হলে যদি আল্লাহ বাঁচায় আপনারে সবাই ছেড়ে চলে যাওয়ার পর বুঝবেন। আমি আবারও বদনাম হলাম এইভাবে থেকে। একটা বছর ভালো ছিলাম একা কুমিল্লায়, অন্তত বিয়ে করতে গেলে খোঁজ নিলে দোষ খুঁজে পেত না। 15 দিনেই আসল রূপ দেখিয়ে দিলেন। কতদিন হলো এলাম, কি দোষ করেছিলাম আমি? আপনার বোঝা উচিত ছিল আমার ভেতরটা। আমি এমনিই অনেক পেইনে থাকি নিজের পার্সোনাল কিছু ইস্যু নিয়ে, যেমন আব্বু আম্মু, কিন্তু আপনি রেগে আমার বাপ মারে গালি দিতে 1 সেকেন্ড লাগে না। আমি কাউরে ভয় পাই না, একমাত্র আপনারে ভালোবাসি বলে মানতাম। কিন্তু একটা মানুষ কতক্ষণ পারে চুপ থাকতে? আমি আমার বয়সে কত কি দেখেছি, আমার জায়গায় না থাকলে এসব আজাইরা কথা বলে লাভ নাই। আসল কথা হলো মেয়েদের লাইফটা খুব খেলা মনে হয় আপনার। এখন বুঝতেছি সাইফা অনেক ভালো ছিল, সব আপনি করেন প্ল্যান করে, যেমন ওর আর আমার মধ্যে প্যাচটা করেছিলেন। আপনারা এখন ঠিকই ভালো আছেন, লাইফ নিয়ে গেম খেলতে মজাই লাগে। কতবার বলেছি আমার এইবার কষ্ট দিয়েন না, কিন্তু ঠিক সেম কাজগুলো আবার হচ্ছে। জি, এ ব্যাপারে যদি মোস্তফা ভাই কিছু আমাদের প্রোডাকশন, মানে খুবই একটা দুঃখজনক একটা অধ্যায়, এবং আমি মানে শুধু মানে কষ্ট লাগে এই কারণে যে একটা মুক্তিযোদ্ধার মেয়ে হয়েও মেয়েটা বিচার পাচ্ছে না, এবং এই ব্যাপারে কোনো তদন্তের কোনো অগ্রগতি নেই।
এটা মানে খুবই মানে আমি কি বলবো, আমাদের সাগর রুনির বেলায় যা হলো উনিও মোটামুটি একই। তো এই যে মিডিয়ার যারা সাংবাদিক, যারা প্রভাবশালী না, যারা সাধারণ, তাদের ভাগ্য বিচারহীনতা, উনিও ঠিক সেই দিকে যাচ্ছে কিনা এখনো চূড়ান্ত ভাবে বলতে পারছি না, কিন্তু প্রবণতা যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে সেটা খুবই কষ্টের। যে এত কি বলে মানুষের প্রত্যাশা, সোশ্যাল মিডিয়াতে এই হইচই হলো, সবগুলো মিডিয়া প্রথম দিকে একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকলেও পরে তো সবাই বিষয়টা সামনে নিয়ে আসলো, কিন্তু তারপর আমরা দেখলাম যে এটা নিয়ে আর এগুচ্ছে না, আর পাশাপাশি দেখি যে একদম তীরের বেগে মানে ছুটছে রকেটের গতিতে। তো যখন কি পাশাপাশি যে কোন তো একটা যখন কি আসে বা স্বাভাবিক ভাবে একেবারে কাছাকাছি সময়ের ঘটনা, তো দুইটা তো খুব কষ্ট লাগে তখন, যে মানে কেন কেন এটা হবে, এই প্রশ্নগুলির আসলে উত্তর নেই এখন, জানি না মানে আমরা আসলে এইগুলি প্রশ্নের উত্তর গুলো আমরা দেখে যেতে পারবো কিনা। তবে এই প্রতিবেদন গুলি যখনই দেখা মানে উঠাচ্ছেন বা দেখাচ্ছেন বা দর্শকরা দেখবে, নিশ্চয়ই সবাই হৃদয় খুবই শোকাহত হবে, কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ যাদের কোনো ক্ষমতা নেই তাদের তো আসলে কিছু করার নেই, ফলে আমরা কষ্ট নিয়েই চলতে হবে, এই হচ্ছে আমাদের নিয়তি। ডক্টর তাজ হাশমি, আপনি যদি আমার মোস্তফা ফিরোজ যা বললেন তার সঙ্গে অ্যাড করার কিছু নেই, আমি ওনার সঙ্গে শতভাগ একমত পোষণ করি। তবে আমার কতগুলো ম্যাভেরিক থট যেগুলো কেউ চিন্তা করে না আমি মাঝে মাঝে করি, উদ্ভট কিছু চিন্তা, দেখুন এটা আমি দর্শক শ্রোতাদের সামনে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। মোস্তফা ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন, কৃতজ্ঞতা জানাই। ডক্টর তাজ হাশমি, আপনাকেও, নিশ্চয়ই ভালো থাকবেন, পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও আপনাদেরকে পাবো।